গুড আফটারনুন, এখন বাজে 2:30 বেজে গেছে, তো অনেক দেরি হয়ে গেছে আর আজকের ব্লগটা আমরা এখন থেকে শুরু করছি। এখন লাঞ্চ টাইম বুঝতেই পারছো, তো আজকে দুপুরে মানে আজকে লাঞ্চে যেটা হয়েছে খুব সিম্পল, আলু দিয়ে মটরের ঝোল, যেটা মোটো রান্না করেছে, আর ভাত আর কিছুই নয়, প্লেন ভাত, সাদা ভাত। হ্যাঁ সাদা ভাত, অবভিয়াসলি সাদা ভাতই খায়, মানে সাদা ভাত দিয়ে আলুর ঝোলটাই ভালো লাগে এরকম। আর রাতের জন্য মটন যেটা বানিয়েছি সেটা আমি বানিয়েছি, তো আমি হলে একটু অন্যরকম ভাবে বানিয়ে দেখা যাক মটনটা কেমন আসলে। আবার মা বানান এই রান্নাটা, তো মাই আমাকে বলেছে এখান থেকেই, তো ওই আমি একটা চিকেনের রেসিপি দেখেছিলাম 5 ফোড়ন দিয়ে, এখান থেকেই তো ইন্সপায়ার্ড ওটা। আমার মা 2017-তে বানিয়ে পাঠিয়েছিল, মনে নেই মতো। এখন আমার মনে হয় মাটনটা আমাদের দিকে তাকিয়ে আছে, তার কারণ আমরা মনে হয় মার্চে দোলের দিন লাস্ট খেয়েছিলাম, না দোলের দিন না, দোলের দিন তো মঙ্গলবার ছিল, নিরামিষ বুধবার দিনকে খেয়েছিলাম, মানে দোলের পরের দিন খেয়েছিলাম, আর তারপর আজকে আমরা খাবো। তো ভীষণ জোর খিদে পেয়ে গেছে, চলো পরে কথা বলছি। প্রথমে মাটনগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়ে নুন দিয়ে কিছুটা সেদ্ধ করে নিতে হবে, আর ওই স্টকটা রেখে দিতে হবে। কিন্তু আর নিয়েছি পেঁয়াজ কুচি, এই পেস্টটা হলো আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। এই পেস্টটার মধ্যে এখন আমি সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, আর দেব হলুদ গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, পরেও কিন্তু গরম মশলা গুঁড়ো দেব, আন্দাজ মতো চিনি, আর নুন দেব। মনে রাখতে হবে স্টকের মধ্যেও কিন্তু নুন আছে, তাই সেই মতোই নুন দিতে হবে। ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে রাখা মটনটা দিয়ে দিতে হবে। মটনটাকে ভালোভাবে কষাতে হবে, এই 7-10 মিনিট মতো, তারপর সেটাকে চাপা ঢাকা রেখে দিতে হবে। এইরকম একটা পর্যায়ে এসে গেলে মটনটাকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিতে হবে। তারপর পরিষ্কার কড়াইতে সর্ষের তেল দিয়ে সেই তেলের মধ্যে কিছুটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিতে হবে। মনে রাখতে হবে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন যেন বেশি ভাজা না হয়। এখন এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা দিয়েও ভালো করে কিন্তু কষাতে হবে। এইরকম একটা পর্যায়ে, মানে যখন তেলটা ওপরের দিকে উঠে আসবে, তখন পেঁয়াজ সমেত ভেজে রাখা মটনটা দিয়ে দিতে হবে। কিন্তু আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ।
देखते ही पाच मटनर कलर क्योंकि एक चेन्ज हो ठीक यही समय वही स्टकटा क्यों दिए दीते हैं स्टकटा एके बारे दी एकटू एकटू किन्तु स्टकटा दिए तुम्हरा जतटा ग्रेवि चाहिए ठीक ततटाई मटनर स्टकटा दीते हबे और मने रखते हबे ठीक ततटाई जेनो जल दिए मटन सेद्ध करा हय एखन बाकी गरम मसलाटा आमी दिए दिच्छी एरपर आमी फ्लेमटा बंध करे दस मिनट मतो स्टैंडिंग टाइमे रेखे देव मटनटा আমাদের মটন কিন্তু একদম রেডি। হ্যালো বন্ধুগণ, এখন আমরা এসে গেছি বিকেলবেলা, এখন বিকেল 5টা বাজে। সানডে মানি মটন ভাত, একটা টাইমে তো এরকমই ছিল যে সানডে মানি মটন ভাত হতো, সেটা আগে মানে আস্তে আস্তে চিকেন ভাতে এসেছে। এখন যেহেতু মটন খাওয়া অনেকেরই বারণ থাকে, মটনের দামও এখন পাহাড়ে উঠে গেছে, তো অনেক কিছুই কারণ। তো ও তাহলে কি পাহাড় থেকে মটন গুলোকে নিয়ে আসা হয় যার জন্য এত দামটা বেড়ে গেছে? হ্যাঁ, পাহাড় থেকে মটন গুলোকে নিয়ে আসা হয়। আর মুরগি গুলোকে কোত্থেকে নিয়ে আসা হয়? যে মুরগির দাম গুলো কম থাকে, যদিও মুরগির দামও বেড়ে গেছে, 250 টাকা মানে কিলো হয়ে গেছে ওটা, তাহলে মুরগি কোত্থেকে নিয়ে আসা হয়? মুরগি 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 জানে না, মুরগি মুরগির খোঁজ জানে না। না তুমি তো মোরগ হবে। ভুড়ি ভোজের পর আমি যখন হাত ধুচ্ছিলাম বাথরুমে গিয়ে হাতে সাবান দিতে গিয়ে আমার একটা ছোটবেলার কথা মনে পড়লো। সেটা হচ্ছে গিয়ে ছোটবেলায় এরকম যখন মাটন খাওয়া হয়ে যেত তারপরে আমার সাবান দিয়ে হাত ধুতে ইচ্ছা হতো না, কেন না মাটনের গন্ধটা হাত থেকে চলে যাবে বলে। তুমি সারাদিন কি এরকম করে বসে থাকতে? আমি এরকম ভাবে শুকতাম। ওই মাটনের একটা গরম মশলা গন্ধ হাতে থেকে যেত, সেটা শুনতাম। আর তারপরে কি করতাম, পরের দিন স্কুলে গিয়ে বন্ধুদের বলতাম, এই দেখ তোর হাতে দে, তোর হাতে একটা গন্ধ লাগিয়ে দিয়েছি, দিয়ে শোক, দিয়ে বন্ধুরা কেউ এরকম ভাবে শুকলে শোক না, আমি বুঝেছি কি করবে, এরকম করে মেরে দেবে। আমার কি মাথাটা এরকম আছে নাকি? তাতে তুমি কি করছিলে বলে দাও সবাইকে, কেন বলে দাও। কাল রাতে মাঝখানে রাত্রেবেলা হঠাৎ করে লোড শেডিং হয়ে গেছে, জানি না কটা বাজে, আড়াইটে বাজে, আমি হঠাৎ করে দেখছি গরম লাগছে, কি হলো এদিক ওদিক করতে গিয়ে ঘুম ভেঙে গেছে। ও মা ঘুম ভেঙে দেখছি যে ম্যাডাম এখানে দাঁড়িয়ে দরজা খুলে ক্যামেরা নিয়ে কি করছে। আমি ভাবলাম আমার বরবারে ক্যামেরা তো এখন ঠিক আছে, যেহেতু এখন ইউটিউব করে তাই জন্য মানে কালকে না চাঁদের ইউটিউব খালি মানে এক ফালি মতো চাঁদ দেখা যাচ্ছিল, তো সেটারই আমি ফটো ক্লিক করছিলাম। এই যে বলে না আমি খুব ঘুমাই মানে আমার ঘুমটা এতটাই পাতলা, একটুতেই আগেও মনে বলেছি যে আমার ঘুমটা ভেঙে যায়, তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, সঙ্গে সঙ্গেই কারেন্টটা চলে গেছিল। আর অত গরমে আমি থাকতে পারি না, তাই আমি মানে যখনই এরকম মাঝরাতে কারেন্ট যায় তখনই আমি দরজা খুলে বারান্দায় বেরিয়ে যাই। আমি তো মাঝরাতে তখন ভাবলাম যে ও কি করছে, ও বোধহয় মাঝরাতে শুট করতে শুরু করে দিয়েছে। আমি তো তখন ঘুমের মধ্যে আমাকে দেখি তো তুমি শুট করছিলে, কি হলো? আমি বললাম কি বকে যাচ্ছে পাগলের মতো। তুমি কটা অবধি পড়তে রাতে মাধ্যমিক? আমার কোনো ঠিক না, আমার একটা বাজে একটা অভ্যাস ছিল যে মানে যদি আমি ঘুমাচ্ছি যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় কিছু করার থাকতো না তখন আমি পড়তে বসে যেতাম, এটা অনেকই জানে, মইনি তো ভীষণ ভালো করে জানে, আমার একটা অভ্যাস ছিল। আর মোটুকে জিজ্ঞাসা করার মনে হয় না দরকার আছে বলে ও কটা অব্দি পড়তো বলে। কেন? আসলে ও পড়তো। আমি পড়তাম। হ্যাঁ পড়তেই তো, মানুষ খাট থেকে পড়ে যায় আরো কত জায়গাতে, এরকম তো মানুষ পড়তেই পারে। আমি মাধ্যমিক অব্দি আমরা অনেক রাত জেগে পড়তাম, আড়াইটে তিনটে অব্দি পড়তাম। একদম আমরা জেগে থাকতাম কিভাবে, চ্যালেঞ্জ নিয়ে মানে ঘরে যে যার ফোন, কেউ বাবার ফোন কেউ, আমি যেমন দিদার ফোনটা নিতাম, তখন তো আমাদের কাছে মোবাইল ছিল না, মানে আমরা অত পাকা হয়ে যাইনি যে আমাদের হাতে ক্লাস 10 এর আগে মোবাইল চলে আসবে। 10 এর আগে না, আমি মনে 11 এ কিনেছিলাম, তাও খুব একটা ইউজ করতাম না। তো এখনকার তো বাচ্চাদের দেখি 6-7 থেকে মোবাইল, 6-7 থেকে মোবাইল, এখনকার বাচ্চারা তো জন্মের পর থেকেই মোবাইল, মানে বাপ রে অনেক মোবাইলে এত বেশি জানে, যেমন ইউটিউবেই দেখি কোথায় স্কিপ করতে দিচ্ছে, মানে যে স্কিপের যে অপশনটা আছে ওরা বুঝে যায় ঠিক আছে, ওখানে দেখি ওখানে ক্লিক করছে মানে স্কিপ করার জন্য, বেশি জানে। যাই হোক, তখন যে নোকিয়া ফোকিয়া ওইসব ছোট ছোট সেট গুলো ছিল ওগুলো নিয়ে বসতাম আমরা, নিয়ে অন্য কিছু করতাম না, মানে আমরা যে গ্রুপ বানিয়েছিলাম মানে অনেকেই ছিল এর মধ্যে, আমরা একে অপরকে মিস কল দিতাম রাত্রেবেলায়।
মানে 1 ঘন্টা পর পর মিস কল দিতাম, এবার সবাইকে সবাই মানে এরম এরম ভাবে সার্কেল করে মিস কল দিতে হবে, তাহলে বুঝবে যে কারা কারা জায়গা আছে। তো এরকম ভাবে চলতো, ওটা একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে লাস্টে যখন কারো রিপ্লাই আসতো না, মানে সে হয়তো ঘুমিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আসল কথা হচ্ছে গিয়ে এবার সেরকম করতে করতে হঠাৎ যখন বেশি ঘুম পেয়ে যেত না, উঠে গিয়ে বারান্দায় গিয়ে দেখতাম যে চাঁদ উঠেছে না, কুকুর যাতায়াত করছে না, লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে না, কি হচ্ছে এগুলো দেখতে থাকতাম, ভালো টাইম পাস হতো। আমি ছোটবেলায় আমি ছোট মানে এখন আমি হরর মুভি দেখতে বা সিরিয়াল যাই হোক দেখতে ভীষণ ভালোবাসি। মানে আমার ভয় লাগতো না, আমি যখন আমরা আগে আমাদের নিজেদের বাড়ি হওয়ার আগে আমরা আগে বাড়োয়ারি বাড়ি যেগুলো হয় সেরকম বাড়িতে ভাড়া থাকতাম, ঠিক আছে। তখন আমি অনেক ছোট ছিলাম, কারণ আমাদের যখন নিজেদের বাড়ি তখন তো 3.5 বছর বয়স, তার আগেকার কথাবার্তা। তো এরকম তো বাথরুম গুলো নাকি নিচে ছিল, তো একজন ছিল চন্দ পিসি বলে, তো তার মনে সে বাথরুমে যাবে, আমি তার সে মানে কারেন্ট চলে গেছিল। ভাবো তখন আমার 3 বছর হয়তো বয়স হয়নি, 3.5 বছর ওরকমই হবে, আমি তাকে পাহারা দিতে নিচে চলে গেছি তার সাথে, সে বাথরুমের ভেতরে আর আমি বাইরে পাহারা দিচ্ছি, পুরো কারেন্ট নেই কিছু না, আমার বরাবরই কোনো ভয় লাগতো না। আমি ভীষণ ভয় লাগবে কি করে, তো মানে সহচর সহচরীদের কি কারো ভয় লাগে? এখন বাইরে বেরোলে সিচুয়েশন এরকমই একটা ব্যাপারে সারাক্ষণ ভয় মনের মধ্যে, এই কোথায় ছুঁয়ে ফেললাম, এই কি হয়ে গেল, এরকম একটা অদ্ভুত ভয় কাজ করছে। সিচুয়েশনের মধ্যে কালকে আমরা এদিক ওদিক ঘুরে গেলাম, ইচ্ছা করে তো ঘুরিনি। চুল আমার আমি বললাম তো 10 মাস আগে আমি চুল কেটেছিলাম, চুলের অবস্থা ভীষণ শোচনীয় ছিল, কিছু করার ছিল না, হসপিটাল যেতে হতো তাই গেছিলাম। রবিবারে আজকে যতটুকু দিন এখনো পড়ে আছে খুব ভালো করে কাটাও, কালকে আবার নতুন এনার্জি নিয়ে নতুন কাজ স্টার্ট করো। এই ব্যাপারটা আমার ক্ষেত্রে বিশেষ করে যায়, আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি এটা যে নতুন এনার্জি নিয়ে ভালোভাবে কাজ স্টার্ট করো, কারণ মোটিভেশন খুব ল্যাক হয়ে যায়, ল্যাক করে যাচ্ছে এখন। এই আর কি, যেটা রোজ বলি সেটা আজকেই বলবো, তুমি বলো আজকে কি বলবো, ওদেরকে বলো যেন প্লিজ সাবস্ক্রাইব করে দেয়, প্লিজ যেন শেয়ার করে, প্লিজ এই যে আজকে মাটনের রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করলে তবে তো লোকে জানতে পারবে যে এত ভালো একটা মাটনের রেসিপি আছে দুনিয়াতে, এরকম ভাবে রান্না করলে মাটনটা এত ভালো মানে খেতে লাগে, ভীষণ ভালো হয় খেতে। এরকম যদি আরো কিছু দেখতে চাও তারপরে আমাদের সঙ্গে এই যে আমরা আড্ডা দিতে বসি, হাসি, তারপরে সিরিয়াস কথা বলি, এইগুলো তো সবার সামনে স্প্রেড করতে হবে, বলো তবে তো একটা বড় গ্রুপ হবে। তুমি বলো না খালি আমি রোজ একই কথা বলি। আর গ্রুপ হবে ঠিক আছে, আর এখন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি না, আমার মনে আমরা সবাই সে অফিস, সবার তো অফিস খোলে না, রিতেশের অফিস খোলেনি, আর যারা রিতেশের শুধু অফিস না যারা বাড়িতেও থাকে তাদের না কোথাও একটা তো কিছু তো দরকার, মানে নাহলে সেই একই লাইফ মানে সবার ক্ষেত্রে, যেমন অফিসের ক্ষেত্রে সকালে অফিস যাও আসো খাও দাও ঘুমাও এরকমই একটা ব্যাপার, যারা বাড়িতে থাকে সেই সকালবেলা উঠা থেকে কাজ করে যে একটার পর একটার কাজ, তো কোথাও একটা এনার্জি বা মোটিভেশন বা কিছু তো দরকার, একটা পজিটিভ ভাইব দরকার, যেটার জন্য আমার মনে হয় এখন এখন যা সিচুয়েশন চলছে মানে যত বেশি ডিপ্রেশন বেশি হয়, তার জন্য মনে হয় লোকের সাথে বেশি কথা বলা দরকার। ইয়েস, যেটা আমি করছি। হ্যাঁ, তো তার জন্য আমার মনে হয় তো বাজে লাগুক, যাই হোক ভিডিওটা তোমরা শেয়ার করো সবার সাথে, একটু হলেও তো ভালো লাগে, একটু হলেও তো এন্টারটেইনমেন্ট হয়, সেই একটু ভালো লাগা থেকেই এটাকে শেয়ার করে দাও, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, ভরে ভরে করতে থাকো। আমি দেখি যে কয়েকজনই শুধু কমেন্ট করে, বাকি কেউ কমেন্টই করে না, জানি না কেন। আমি এই জন্য বলছি, তাই বললাম না, আমরা তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তো তোমরা যদি কমেন্ট করো তাহলে এটাই মনে হয় যে আমরা তোমাদের সাথে কথা বলতে পারছি, তোমাদের মতামত, তোমাদের ভালো লাগা খারাপ লাগা এগুলো তো জানাতে হবে। হ্যাঁ, তো সেইগুলো তোমরা যদি প্রতিদিন কমেন্ট করো, আর আমি কমেন্টে রিপ্লাই দিই, দেব পরবর্তীকালেও দেব, একটা দুটো কথা তো বলতেই পারি আমরা একে অপরের সাথে, সেটাই তো বললাম যে আর অনেকগুলো যদি ইয়ে চলে আসে তো আমরা পরের ব্লগে মানে পরের দিন ব্লগে সেটা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, তোমাদের জন্যই করছি ব্লগ গুলো, তো ব্যাপারটা তো দুতরফেই হতে হবে না, একতরফা তো কিছু হয় না, কথা বলতে থাকলে কথা বেড়েই যাবে বেড়েই যাবে, তার থেকে চলো টাটা, আজকে হ্যাঁ আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা, বাই 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 বাই।